লাগেজটাকে যেখানে রেখে আমরা বেরিয়ে পড়ছি এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই তার ভিউ। ওয়েলকাম টু লাচুং। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ পাহাড়, গাছপালা, বাড়িঘর, দারুণ একটা অপূর্ব জায়গা। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দেখো পেছনের দৃশ্যটা একবার দেখে নাও। এই যে গাছপালা, সামনে ছোট্ট একটা ওয়াটারফল, আর পেছনে চারিপাশে পাহাড়ে ঢাকা। তো দেখাচ্ছি একবার, পুরো পাহাড়টা তো মেঘে ঢেকে গেছে ঘন কুয়াশায়। এই যে ও হোয়াট এ ভিউ। তো এবার কথা হচ্ছে গাড়ি দিয়ে যেতে, চলো। সকাল সকাল গরম গরম চা, আর এই হচ্ছে ভিউ। এই যে বরফ ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে পুরো বরফে ঢেকে, পুরো বরফে ঢেকে গেছে। আর ওইখানে একটা পাহাড় আছে মেঘে ঢাকা, ওটাও বরফে পুরো ঢাকা আছে। ওই সাইডে আছে, ওই সাইডে। ওটার জন্য পার হেড 350 টাকা, পার হেড 350, আর ওইখানে পার হেড 500। তো আমরা রেডি, আমাদের টিম পুরো রেডি, তাই পাশে এই গাড়িটাও রেডি। আমরা এখন বেরোবো ইয়ামসা মেরির উদ্দেশ্যে, তারপর যাবো 0 পয়েন্টে। চলো প্যারে তু চামড়ি গাই। এই যে এখানেও বরফ, এই দেখতে পাচ্ছ, এখানে গাড়িটা একটু প্রবলেম হয়েছে। এই যে দাদারা গাড়িটা একটু ঠিক করছে। এই যে পেছনের ভিউটা, ও একটু বরফটা একটু হাত দিয়ে আসি। শুনো শুনো, ছুটব, এই শুনো ছুটব, কি নম্বর কি বা
না নরম। হ্যাঁ এই যে তো পাড়ে ঢুকে যাচ্ছে, দেখো এ দেখো এ দেখো পা ঢুকে যাচ্ছে। দেখো ক্যাচ ক্যাচ ক্যাচ, বরফটা কেমন গলে পড়ছে, বরফটা গলে পড়ে যাচ্ছে। মার ধরে মার, তুই তো ইয়ে ফটো করে বরফ পড়ছে গলে গলে। কিছু বেঁচে নাই কি, আরে কি ঠান্ডা দাঁড়া, এ করছ আমি বাবু মনি এখন বরফে মজা নেবো। এই যে বরফ, পেছনটা পুরো পাহাড়টা পুরো বরফে ঢাকা, এই যে। আর ওখানে এক্ষুনি বরফটা গলে গেছিল, দিয়ে এমন সব ঝর্ণার আকারে পড়লো যে কি বলবো। তো আমরা এখন বরফে চাপছি, যে পুরো স্লিপ কাটছে। বাবা এসো, বাবাই বাবু বরফে চাপছি। গাড়ি ঠিক হয়ে গেছে নাকি, বরফ গুলো ঢুকে যাচ্ছে। বাবু আয় একটা ছবি তুলি, পুরো স্লিপ কাটছে, পড়েছি। বাবা এর এখানে দাঁড়িয়ে ওর একটা একটা ছবি তোলো। হেই চো চো, এভারেস্ট জয় করছে, এভারেস্ট জয় করছে, সোনা সোনা এভারেস্ট জয় করছে। এই ওর প্যান্ট ভিজাও না কিন্তু। ছোট ইন্ডিয়ার জনসংখ্যা বেশি, পাকিস্তানের জনসংখ্যা একদম কম, পাকিস্তান দুজন মিলে শুধু বোম ফাটাচ্ছে। ইন্ডিয়াতে এতজন লোক, আমরা ইন্ডিয়া থেকে এতজন লোক, আমরা ছুটে দিচ্ছি, বোম আর দুম দুম ফাটছে, এদিক থেকে বোম ফাটছে। আমাকে ইন্ডিয়ার লোক ইন্ডিয়াকে মারছে, ইয়াকে ধরে মারো, ইন্ডিয়ার লোক ইন্ডিয়াকে কেন মারবে।
পাকিস্তানকে মারো। পেছনে সব আমরা সব আসছি, এখন কোথায় যাচ্ছি? এইখানে এই ভিউতে চলো। এখান থেকে আর একটুখানি গিয়ে আছে জামথাম ভ্যালি, তারপরে আছে জিরো পয়েন্ট।